আসসালামু আলাইকুম। আমাদের লিমিটের টাইপ ফাইভ, লিমিটের টাইপ ফাইভ হচ্ছে ভাইয়া অসীম সীমা। সো নাম শুনেই বুঝে যাইতেছে যে অসীম সীমা, তার মানে এখানে লিমিট এক্স কাকে টেন্ড করবে? লিমিট এক্স টেন্ড করবে হচ্ছে ইনফিনিটিকে। লিমিট এক্স কার কাছাকাছি হবে? এক্সের কাছাকাছি হবে। সো এই টাইপের অঙ্ক যখনই আমরা পাবো যে এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে খেয়াল রাখতে হবে কার দিকে? এখানে খেয়াল রাখতে হবে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে কিনা। ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে কিনা আমার এইটার দিকে খেয়াল রাখতে হবে। সো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এইটার ম্যাথ যখনই আমরা পাবো তখনই খেয়াল রাখতে হবে যে উপরে নিচে মিলায় এক্সের হায়েস্ট পাওয়ার কত আছে। দেখেন, উপরেও এক্স টু দি পাওয়ার ওয়ান আছে, নিচেও এক্স টু দি পাওয়ার ওয়ান আছে। তার মানে উপরে নিচে মিলে এক্সের হায়েস্ট পাওয়ার কত? উপরে নিচে মিলে এক্সের হায়েস্ট পাওয়ার হচ্ছে ওয়ান। সো উপরেও এক্স টু দি পাওয়ার ওয়ান দিয়ে ভাগ করব, নিচেও এক্স টু দি পাওয়ার ওয়ান দিয়ে ভাগ করব। তাহলে আসেন আমরা এক কাজ করি, উপরে নিচে এক্স টু দি পাওয়ার ওয়ান দিয়ে ভাগ করে ফেলাই। সো উপরে নিচে যদি এক্স টু দি পাওয়ার ওয়ান দিয়ে ভাগ করি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এটা ঠিকঠাক মতো থাকবে। উপরেরটাকে যদি আমরা এক্স টু দি পাওয়ার ওয়ান দিয়ে ভাগ করি, তার মানে ফাইভ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স, নিচে থাকবে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস সেভেন ডিভাইডেড বাই এক্স। তাহলে এবার খেয়াল করেন কাটাকাটি যাওয়ার পরে কী থাকে। কাটাকাটি যাওয়ার পরে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ফাইভ মাইনাস টু বাই এক্স, নিচে থাকবে ওয়ান প্লাস সেভেন বাই এক্স। তো এখন দেখেন, আপনারা এটার দিকে একটু খেয়াল রাখবেন যে ভাইয়া, আমরা ছোটোবেলায় মানে এর আগে যখন শিখছিলাম, তাহলে ওয়ান বাই জিরো এটা মানে শিখে আসছিলাম হচ্ছে ইনফিনিটি। ওয়ান বাই জিরো এটা মানে শিখছিলাম হচ্ছে ইনফিনিটি। আজকে যদিও আমরা দেখছি যে ওয়ান বাই জিরো মানে আসলে ইনফিনিটি না, ওয়ান বাই জিরো মানে হচ্ছে প্লাস মাইনাস ইনফিনিটি, মানে প্লাস ইনফিনিটিও হইতে পারে, নেগেটিভ ইনফিনিটিও হইতে পারে। বাট আপাতত আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিব যে ওয়ান বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি, কারণ ইনফিনিটি নিজেরও কিন্তু এক্সাক্ট কোনো ভ্যালু নাই। ধরেন যে আমি ছোটোখাটো মানুষ, আমার কাছে পাঁচ হাজার টাকা অনেক টাকা, ঠিক আছে, আবার কারোর কাছে পাঁচ হাজার কোটি টাকাও হয়তো কোনো টাকা না। সো ইনফিনিটির যে টেন্ড কোন জায়গায়, মানে ইনফিনিটি যে আসলে কারে বুঝাইতেছে, এটার কিন্তু আপনি আসলে কোনো এক্সাক্ট ডেফিনেশন দিতে পারবেন না। সো এখানে প্লাস ইনফিনিটি লেখেন, মাইনাস ইনফিনিটি লেখেন, খুব একটা ম্যাটার করে না আপাতত এই অঙ্কের জন্য। তাহলে খেয়াল করেন, ওয়ান বাই জিরো যদি ইনফিনিটি হয়, তাহলে ভাইয়া ওয়ান বাই ইনফিনিটি এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হবে হচ্ছে জিরো। খুবই সিম্পল হিসাব, ইনফিনিটিটারে নিচে নামাই নিয়ে আসছি। তাহলে ওয়ান বাই ইনফিনিটি এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? একান্তরকরণ, ক্লাস নাইন টেন আপনারা পড়ে আসছিলেন, সো সেই একান্তরকরণ করে দিছি। তাহলে ওয়ান বাই ইনফিনিটি যদি জিরো হয়, টু বাই ইনফিনিটি বোথ সাইডে টু দিয়ে গুণ করেন, তো বোথ সাইডে টু দিয়ে গুণ করলে টু বাই ইনফিনিটি এটা মানেও কি ভাইয়া জিরো হয়ে যাবে না? টু বাই ইনফিনিটি দেখেন উপরে একটা টু আসবে, এখানে জিরোর সাথে যদি টু গুণ করেন তাহলে রেজাল্ট কত আসবে? জিরো। তার মানে আমরা এতটুকু বুঝতেছি এই যে টু বাই ইনফিনিটি আছে, মানে এখানে যদি মান বসাই দিই, মান বসাই দিলে এই টার্মটা কি হয়ে যাবে? জিরো। আবার এখান থেকে চেক করেন, ওয়ান বাই ইনফিনিটি মানে যদি জিরো হয়, তার মানে সেভেন বাই ইনফিনিটি এটা মানেও কত হয়ে যাবে? জিরো। তাহলে এক্সের জায়গায় ইনফিনিটি বসাই দেন, এক্সের জায়গায় ইনফিনিটি বসাই দিলে এই টার্মটাও কত চলে আসতেছে? এই টার্মটাও চলে আসতেছে হচ্ছে জিরো। তাহলে আমি যদি লিমিট বসাই দিই, লিমিট বসাই দিলে দেখেন উপরে একটা ফাইভ মাইনাস জিরো থাকতেছে, নিচে একটা ওয়ান প্লাস জিরো থাকতেছে। তার মানে উপরে একটা ফাইভ থাকবে, নিচে একটা ওয়ান থাকবে। তাহলে ফাইনালি অ্যান্সার কত হবে? ফাইনালি অ্যান্সার হবে হচ্ছে ফাইভ। ঠিক আছে, আশা করি এই জিনিসপত্র আপনারা বুঝছেন। তো এইটুকু জিনিসপত্র যদি আপনারা বুঝা থাকেন, তাহলে এখন দেখেন ভাইয়া, এখানে এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে আছে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব মাইনাস টু এক্স। তাহলে এখানে খেয়াল করেন, উপরে নিচে মিলে এক্সের হায়েস্ট পাওয়ার কত আছে? এই যে দেখেন, এখানে এক্সের হায়েস্ট পাওয়ার হচ্ছে ফোর, নিচেও এক্সের হায়েস্ট পাওয়ার কত? ফোর। তাহলে উপরে নিচে কত দিয়ে ভাগ করবো ভাইয়া? এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে উপরেও ভাগ করবো, নিচেও ভাগ করবো। তাহলে আসেন এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে ভাগ করে দিই। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরের পুরা টার্ম যদি এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে ভাগ করেন, তাহলে একটা ওয়ান প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, নিচে থাকবে থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু বাই এক্স কিউব। ঠিক আছে, এখন দেখেন ভাইয়া, যদি আমরা এক্সের জায়গায় ইনফিনিটি বসাই দিই, এক্সের জায়গায় যদি ইনফিনিটি বসাই দিই, তাহলে এই পুরা টার্ম জিরো হয়ে যাবে কিনা? কারণ দেখেন, এক্সের জায়গায় ইনফিনিটি বসাবেন, ইনফিনিটি স্কোয়ার করলে সেটা কত হবে? ইনফিনিটি স্কোয়ার করলে সেটা হবে ইনফিনিটি। তাহলে ইনফিনিটি স্কোয়ার করলে যদি ইনফিনিটি হয়, সামথিং বাই ইনফিনিটি এটা মানেই জিরো, একটু আগে আপনাদের পড়ায় আসছি। তাহলে এই টার্মটা জিরো হয়ে যাবে। সিমিলার ওয়েতে ইনফিনিটি টু দি পাওয়ার ফোর এটা মানেও ইনফিনিটি আসবে। ওয়ান বাই ইনফিনিটি মানে কত হয়ে যাবে? ওয়ান বাই ইনফিনিটি মানে হয়ে যাবে হচ্ছে জিরো। সিমিলার এই টার্মটাও জিরো হয়ে যাবে, অ্যান্ড এই টার্মটাও কত হয়ে যাবে? এই টার্মটাও হচ্ছে আমাদের জিরো হয়ে যাবে। তাহলে দেখেন, লিমিট বসায় দেওয়ার পরে উপরে একটা ওয়ান প্লাস জিরো মাইনাস জিরো, নিচে থাকতেছে একটা থ্রি প্লাস জিরো মাইনাস জিরো। তার মানে উপরে থাকবে একটা ওয়ান, নিচে থাকবে হচ্ছে একটা থ্রি, এই হচ্ছে আমাদের অ্যান্সার।
ঠিক আছে। সো এই টাইপের অঙ্কগুলোর অ্যান্সার আসলে শর্টকাটেও বলা যায়, আমরা ইনশাল্লাহ শর্টকাট নিয়ে একটা প্লেলিস্ট আলাদা করে বানাবো। সো সেইখানে আমরা এই টাইপের অঙ্কগুলো সহ আরও বিভিন্ন টাইপের লিমিটের যেই ম্যাথগুলো আছে সেগুলো শর্টকাট নিয়ে আমরা ইনশাল্লাহ আলাপ আলোচনা করবো। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের টাইপ ফাইভেরই একটা মানে আলাদা সেপারেট ভিডিও আমরা করবো, টাইপ ফাইভেরই অসীম সীমা রিলেটেড আরও একটা ম্যাথ আমরা দেখবো যে ওই টাইপটারে আমরা একটু নতুন টাইপের মধ্যে ফেলাবো, ঠিক আছে। সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।